এফোর্ট নিচ্ছি আপনি তো অনেক ফুড দেখেছেন আপনার কোনটা ভালো লাগে মাটন বেস কেন মাটন কেন সব খাবারই বেটার মাটন সব দিক থেকে মানে আমার অনেক ফেভারিট অ্যান্ড ওদের কোয়ালিটি রান্নার যে ইয়েটা টেস্ট গুড আমার পিছনে আমার নায়িকা না লেট খাওয়া ভালো লেট খেলে হজম ভালো হয় মানে খেতে আমার অনেক টাইম লাগে এটা একটা বিগ প্রবলেম কেমন কেমন ডেজার্টটা কেমন ছিল সব থেকে মজা লাগছে আমার কাছে কি বলে একটা ফিনি আর পাইস এটা এটা খুবই মজা ছিল পাইসটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা সিরিয়াসলি অনেক মজা ছিল আমার মানে নেওয়ার জন্য ইচ্ছে করছে পরে আবার খেতে পারব আপনার খেয়ে ফেলছেন আমি একটা ভ্যানিলা কেক ছিল এটা খুব মজা ছিল তার আগে আমার চকলেটটা ভালো লাগেনি তোমার কাছে হ্যাঁ আমার কাছে চকলেটটা সিরিয়াসলি ভালো লাগেনি আমি যেটা অর্ধেকটা খেয়ে রেখেছি ভ্যানিলাটা ভালো লাগছে এটা আমি পরেটা শেষ করছি তারপর এখানে আর ছিল ফ্রুটস আমি নিয়েছি পেঁপে পেয়ারা ছিল আর আমি খেয়ে ফেলছি হচ্ছে হ্যাঁ তরমুজ তরমুজটা অনেক মিষ্টি ছিল এটা আমার কাছে খুব ভালো লাগছে আর এখন পেঁপেটা তো খাচ্ছি আমার আমার কাছে আমি আমি কার কি মন লাগে জানি আমি ওয়াটারমেলন দিয়ে আপনাকে দিয়া পাঁচটাকে মিক্স করে খেয়েছি অসাধারণ লাগছে সিরিয়াস জানি না আমি একবারে অনেক কিছু মিক্স হয়ে গেছে মিক্স করে খেতে যাচ্ছি না বাট হয়ে গেছে না আমার কাছে আমি আমি আমার ওপিনিয়নটা বলতে বাট আমার কাছে এত মজা লাগছে দুইটা কম্বিনেশনটা খুবই ভালো লাগছে ট্রাই করতে পারতে পার যদি ওর নেই ওকে খাবার দাবার কেমন কোয়ালিটি গুড ভেরি গুড সব ফুডের টেস্ট ভালো ছিল কোনটা বেশি ভালো ছিল মাটনের জন্য কি আর ভিউয়ার্স
ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে কমেন্টস লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, তাহলে আমাদের ভিডিওটা তৈরি করতে সার্থকতা কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।